পহেলা বৈশাখে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনমনে আতঙ্ক তৈরি করতে চিরকুট দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ ও র‍্যাব বলছে, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। এসকেলেটনের রিপোর্ট। রাত পোহালেই নতুন বছর, পুরনো হিসেব নিকাশকে পিছনে ফেলে বাংলার নববর্ষকে বরণ করতে রমনার বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা এক চিরকুট পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এ নিয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছে আয়োজক কমিটি, তবে এ নিয়ে কোনো হুমকি দেখছে না র‍্যাব। সকালে রমনার বটমূলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে র‍্যাব মহাপরিচালক জানান, জঙ্গি হামলার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃষ্তে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। এরপরেই রমনা বটমূলে আসেন ডিএমপি কমিশনার, এ সময় মহড়া করা হয় ডিএমপির পক্ষ থেকে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কোনো ধরনের নাশকতার সক্ষমতা জঙ্গিদের নেই। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো গোষ্ঠীরই জঙ্গি হামলা করার সাহস নেই বলেও জানান তিনি। এই রমনা কেন্দ্রিক আমাদের 9টা প্রবেশ গেট আছে, প্রত্যেকটা গেটে আমাদের পুলিশ থাকবে, আর্চওয়ে থাকবে, আমাদের মেটাল ডিটেক্টর থাকবে, এর মাধ্যমে সার্চ করে আমরা গেটে ঢুকাবো। দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কমিশনার বলেন, এর পরিবর্তে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল সেই রকম 10 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি, তা আমরা ওই 2 জনকেও আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে পারবো। পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে শুধু রাজধানী না, সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এসকেলিটন, মাইটিভি, ঢাকা।